আগের এপিসোডে আপনারা দেখেছেন ময়ূরী, অঞ্জলি আর শিবানী তিনজনে অর্জুনকে বাড়িতে নিয়ে আসছিল, আর রাস্তায় বোতলটা হাত থেকে পড়ে ভেঙে গেল। সবাই খুবই আশ্চর্য হয়ে গেল। এরপর আগে, ময়ূরী তুমি এটা কি করলে? অর্জুনের আঘাত লেগে যাবে। শিবানী তুমি অর্জুনকে কোথায় দেখতে পাচ্ছ? বোতলের মধ্যে তো অর্জুন নেই। শিবানী আর ময়ূরী বোতলের দিকে তাকিয়ে থাকলো। ওরা দেখলো অর্জুন নেই, শুধু একটা মানবাকৃতির ধোঁয়া উড়ছে আর বোতল নিচে ভেঙে পড়ে আছে। অর্জুন কোথায়? তখনই একটা আওয়াজ ভেসে এলো। শিবানী নিজের চোখ দিয়ে ধোঁয়ার ওপর একটা প্রকাশ ফেললো আর ধোঁয়া অর্জুনে পরিবর্তিত হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকলো। নাগরাজ, অবশেষে তুমি জিতে গেছো। ওই দুষ্টু তান্ত্রিকের হাত থেকে তুমি আমায় বাঁচিয়ে নিয়েছো। শিবানী কাছে গিয়ে অর্জুনকে জড়িয়ে ধরলো। এত দিন হয়ে গেল, মা আমার কথা চিন্তা করেনি? মা কিছু জানতেই পারেনি, কারণ কৌশিক তোমার বহুরূপী বানিয়ে পাঠিয়ে দিয়েছিল আর সে আমাদের খুব সাহায্য করেছে, আর সেই জন্য রেগে গিয়ে কৌশিক ওকে মেরে ফেলেছে। অর্জুন কিছু জানে না কেন? কারণ অর্জুন এই জন্মে পুরোপুরি নাগ নয়, সেই জন্য ওর কাছে কোনো বিশেষ শক্তিও নেই। এবার তাড়াতাড়ি বাড়ি চলো, করুণা আন্টি অপেক্ষা করছে। ময়ূরী তুমি আমাদের সঙ্গে কি করে যাবে? আন্টিকে আমরা কি বোঝাবো? তুমি নিজের থাকার ব্যবস্থা বাইরে করে ফেলো। এবার কৌশিক সবার আগে আমাকে মারার চেষ্টা করবে। তুমি ভয় পেও না ময়ূরী, ও তোমার কিচ্ছু করতে পারবে না। আমাকে ক্ষমা করে দাও সবাই, ওই একতার থেকে আমায় বদলা নিতে হতো, আমি নিয়ে নিয়েছি, এবার আমি বাইরেই থাকতে পারবো। অর্জুন, অঞ্জলি আর শিবানী বাড়ির দিকে এগিয়ে গেল, ময়ূরী বাইরেই দাঁড়িয়ে থাকে। অর্জুন অনেক দিন পর আজ বাড়ি ফিরেছে, তাই ও খুব ভাবুক হয়ে গেল। করুণা দেখে ফেলার আগেই ও নিজেকে সংযত করার চেষ্টা করল। করুণা ভেতর থেকে রেগে গিয়ে বেরিয়ে এলো। কোথায় গিয়েছিলে তোমরা? আন্টি তোমাকে তো বলে গিয়েছিলাম। তো কোথাও গিয়ে ফিরে আসতে এত সময় লেগে যায় নাকি? ওই ছোটবেলার এক বন্ধুর সঙ্গে দেখা হলো। মায়ের যাই হোক হয়ে যাক, তোমাদের তো বন্ধুদের সঙ্গে দেখা করতেই হবে, আর এই অর্জুন, ওর তো আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। কি হয়েছে মা? রোজ সাপ আমাদের অ্যাটাক করছে, তুমি এখনো জিজ্ঞাসা করছো যে কি হলো? অর্জুন বিষয়টা বুঝতে পেরে গেল আর ও করুণাকে জড়িয়ে ধরল। সরি মা, আর কোনোদিন তোমায় একা ফেলে কোথাও যাব না। সবাই খাবার খেয়ে শুতে চলে গেল। অন্যদিকে কৌশিক পৌর বাড়িতে, কৌশিক প্রচন্ড রেগে গিয়ে এদিক ওদিক ঘুরছিল আর রীতা আর নীতা ওখানে দাঁড়িয়ে ছিল। কৌশিকের এই স্থিতি দেখে রীতা আর নীতাও খুব ভয় পেয়ে গিয়েছিল। শিবানী, শিবানী, এ তুমি আমার সাথে ঠিক করনি। ময়ূরীকে এত খাওয়ালাম পড়ালাম, এত শক্তি দিলাম, আর ও আমায় ধোঁকা দিল। ওই নাগ তো ওর কাজের সাজা পেয়ে গেছে, কিন্তু এবারে ময়ূরীকে কি করা যায়? হঠাৎ কৌশিকের চোখ পড়ল রীতার ওপর, আর কিছু একটা ভেবে নিয়ে ও বলল, একটা তো মরে গেছে, এবার তুমি কিছু করো, করো কিছু। অর্জুনের বনকে তুলে নিয়ে আসি। হ্যাঁ সেটাই ঠিক হবে, তাহলে অর্জুন তাদের খোঁজে নিজে আসবে, আর ওর পিছন পিছন শিবানীও, আর এবার ও আমার হাত থেকে বেঁচে যেতে পারবে না। রীতা অর্জুনের বাড়িতে পৌঁছে যায় আর পিহুকে কিডন্যাপ করে পৌর বাড়িতে নিয়ে আসে। যখন রীতা পিহুকে কিডন্যাপ করছে, তখনই অঞ্জলির ঘুমটা ভেঙে যায় আর অঞ্জলিও রীতার পেছন পেছন পৌর বাড়িতে পৌঁছে যায়। অন্যদিকে অর্জুন চুপি চুপি শিবানীর কাছে আসে। তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো, আমি সবাইকে খুব মিস করতাম। এবার কতদিন আমরা এরকম চুপি চুপি দেখা করব? এবার আর কৌশিকের ভয়ে লুকোলে চলবে না, এবার ওকে মুখোমুখি দাঁড়াতে হবে। তুমি নাককে করে হবে? ও সব পরে ভাবা যাবে, আগে এই কৌশিকের সাথে বোঝাপড়া করে নি। তখন কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো। অর্জুন তাড়াতাড়ি নিজের ঘরের দিকে এগিয়ে গেল আর দেখা গেল
করুণা জল খাওয়ার জন্য উঠেছে আর তার হাত থেকেই একটা বাসন নিচে পড়ে গেছে। অন্যদিকে রীতা পিহুকে নিয়ে গিয়ে পোড়ো বাড়িতে ছেড়ে দেয় আর কৌশিকের কাছে চলে যায়। কিন্তু অঞ্জলি ঠিক তখনই রীতার গলাটা পেছন থেকে চেপে ধরল আর একটা চাকু নিয়ে রীতার গলাটা কেটে ফেলল। পিহু ততক্ষণ অজ্ঞানী ছিল আর অঞ্জলি ওকে কোলে তুলে বাড়ি নিয়ে আসে আর ঘরে চুপচাপ শুইয়ে দিয়ে ফিরে যেতে থাকে। ঠিক তখনই পিহু অঞ্জলির হাতটা চেপে ধরল। এই লোকগুলো কারা আর আমাদের এইভাবে বিরক্ত করছে কেন? কোন লোক? এখানে তো কেউ নেই। পুরো বাড়িতে আজকে আমি সব দেখে ফেলেছি। পিহু, এই কথাটা তুমি কাউকে বলবে না। ঠিক আছে, কাউকে বলবো না। অঞ্জলি পিহুকে শুইয়ে দিয়ে আবার নিজের ঘরে ফিরে এলো। পরের দিন সকালে নীতা বদলা নেওয়ার জন্য অঞ্জলির কাছে চলে আসে, কিন্তু অঞ্জলিকে কিছুই করতে পারে না। শিবানী ওকে মাঝ রাস্তাতেই দাঁড় করিয়ে দেয়। দুজনে লড়াই শুরু করে দেয়। তোর বান্ধবীকে তো একেবারেই মেরে ফেলেছি, এবার তোর পালা। আমি বদলা নিতে এসেছি, সরে যাও আমার সামনে থেকে। অঞ্জলির কাছে পৌঁছানোর আগে আমার সঙ্গে তোকে মোকাবিলা করতে হবে। নীতা নিজের নাগিন রূপে চলে আসে আর শিবানীও ধীরে ধীরে নাগিন রূপে আসতে শুরু করে। ঠিক তখনই করুণা এসব দেখে ফেলে। নীতা করুণাকে দেখেই ভয়ে পালিয়ে যায় আর শিবানীকে আবার মানব রূপে ফিরে আসতেই হয়। শিবানী চুপচাপ দাঁড়িয়ে পড়ে আর করুণা ওকে দেখতে থাকে। করুণা অর্জুন আর অঞ্জলিকে চিৎকার করে ডাকে। সবাই দৌড়ে নিচে চলে আসে আর করুণা প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে বলে, আসলে বাড়িতে আসল নাগিন তো শিবানী, আর সেই কারণেই একতা আমাদের বাড়িতে আসে। আমি ঠিকই সন্দেহ করেছি, কিন্তু আমি নিজের ভুল ভেবে ছেড়ে দিয়েছিলাম। কি বলছো মা? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে তোমার? শিবানী ইচ্ছাধারী নাগিন। না মা, এমন হতেই পারে না। আমি নিজের চোখে দেখেছি। পিহু অঞ্জলির দিকে তাকালো, কিন্তু কাউকে কিছুই বলল না। আমি এখন আর কাউকে কিচ্ছু বলতে চাই না, যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আন্টি, এ তুমি কি বলছো? তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? আমি বুঝতে পারছি মা, কিন্তু। কিন্তু কি? আমি কোনো তান্ত্রিক ডেকে ওকে ধরিয়ে দেওয়ার আগে ওকে এখান থেকে চলে যেতে বলো। শিবানী, তুমি চলে যাও, আমার বাড়িতে সব সমস্যার কারণ এই শিবানী। শিবানী কিছু না বলেই ওখান থেকে চলে যায় আর সবাই ওকে যেতে দেখতে থাকে। দুপুরবেলা লাঞ্চের সময় করুণা অঞ্জলি আর অর্জুনকে বলে, তোমরা দুজন মন দিয়ে আমার কথা শোনো, বাড়িতে এত খারাপ ছায়া পড়েছে যে তাদের জন্য আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। তোমরা দুজন তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করে বিয়ে করো। অঞ্জলি আর অর্জুন একে অপরের দিকে তাকিয়ে থাকে। মা, এত তাড়াতাড়ির কি আছে? হ্যাঁ আন্টি, ঠিকঠাক করে নেব। ঠিক আছে, এরপর থেকে আমি কিচ্ছু বলবো না। করুণা ওখান থেকে চলে যায়। কিছু তো একটা গড়বড় আছে, আমি নিশ্চয়ই খোঁজ খবর নেব। বিকেলে অর্জুন চুপচাপ শিবানীকে খুঁজতে খুঁজতে শিবানীর কাছে পৌঁছে যায় আর শিবানীকে ও জড়িয়ে ধরে। তুমি সত্যিটা বললে না কেন? আন্টি খুবই কষ্ট পেত, সেই জন্য আমি চুপ ছিলাম। অর্জুন আর শিবানী কথা বলছিল, ঠিক তখনই শিবানীর নজর করুণার ওপর পড়ে গেল, যে অর্জুনের পিছু নিয়ে এখানে চলে এসেছে। শিবানীর মুখ থেকে বেরিয়ে পড়ে, আন্টি তুমি মাকে কেন ডাকছো? মনে করছি না, পিছনে দাঁড়িয়ে। অর্জুনও পিছন ফিরে দেখে। গল্প চলতে থাকবে।